সেই সেরা কৌতুকটা বলেন। সেরা কৌতুক না, ডায়াবেটিসের উপরে সেরা কৌতুক সেটা হলো যে ডায়াবেটিস আপনি যদি সারাতে চান এক মাসে তিনটা কাজ করবেন। এক নম্বর কাজ হলো আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে, নিয়ে এক মাস আপনার বাড়িতে রাখবেন। এক মাস পরে কী হবে, ডায়াবেটিস সেরে যাবে। যখন সেরে যাবে তখন আমাকে বকশিশ হিসাবে 5 লাখ টাকা দেবে। এটা হলো বড় লোকদের ডায়াবেটিস সারার সেরা আপনার খুলে যায়, আপনাকে রাখি, আপনার খাওয়া দাওয়া চলাফেরা শিখে নিলে ওর ডায়াবেটিস ভালো হয়ে যাবে। না, আমাকে খেতেও দেওয়া লাগবে না, এক মাস আমি খেলে থাকবো ওই লোকের সাথে। তারপরে এক মাস পরে ডায়াবেটিস ভালো হলে কী করবে, বকশিশ হিসাবে 5 লক্ষ টাকা দেবে। তো তাহলে গরিবরা কীভাবে সারবে? গরিবরা সারবে খুব সহজে, আমার অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখে আস্তে আস্তে শিখে নিতে পারবেন। তবে একটু সময় লাগবে, কারণ মাথায় পুরা ঢুকবে না। আমি থেকে যে কাজগুলো করাবো সেটা অনেক ফাস্ট হবে, ইফেক্টিভ হবে। আর আপনি যদি ভিডিও শিখতে শিখতে বুঝতে বুঝতে অনেক সময় লাগবে, একটু দেরি হবে, তারপরে আপনি আপনার ডায়াবেটিস সেরে ফেলতে পারে। এই তো, কি কৌতুকটা কি সেরা না পচা? না, সেরা। আচ্ছা, ধন্যবাদ।